গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিচেন পরিষ্কার করছি, আর আজকে একটু তাড়াহুড়ো আছে। আজ হঠাৎ করেই ভ্যাকসিন নেওয়ার প্ল্যান হলো, তো বুকিং করার জন্য আমার হাজব্যান্ড সকাল থেকে বসেছে। তো যেখানে কোভ্যাকসিন পাওয়া যাবে সেখানেই নেওয়া হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে আমি কিচেন পরিষ্কার করে মোটামুটি রান্না টান্না সেরে বেরিয়ে পড়ব। আর যদি তাড়াতাড়ি পাওয়া যায় তো এসে রান্না করব, আগে হচ্ছে ভ্যাকসিন নিতে যাব, সেই কারণে একটু তাড়াহুড়োতে আজকে আছি। তো ঝটপট ঝটপট করে কাজ সব করে নেব, বেশি কিছু রান্নাও করব না, কারণ রান্না করতে গেলে লেট হয়ে যাবে। আর হাজব্যান্ডের শরীরও ভালো আছে, ব্যথা তো এখনও যায়নি, ব্যথা আছে। আর হচ্ছে যেহেতু ঘাগুলো শুকিয়ে যাচ্ছে না, সেই কারণে একটু বেশি মানে পাটা ব্যান্ড করতে পারছে না, হাঁটা চলার অসুবিধা হচ্ছে। তো সেই কারণে অফিসও বন্ধ আছে ওর। আর এখানে আমি সকালের গরম জল করে নিচ্ছি, আমি যেহেতু ওই ঘি আর গরম জল মিশিয়ে খাই। এখানে দেখো কিছু জিনিস এসেছে, রিলায়েন্স থেকে যখনই কিছু অর্ডার করা হয় না, যে জিনিসটা থাকে না তো সেই পয়সাটা রিটার্ন চলে আসে। তো আমাদেরও সেই পয়সা রিটার্ন এসেছে, সেই কারণে আমাকে চেক করতে হয় কী কী জিনিস এসেছে কী কী আসেনি। তো দেখে বুঝতে পারলাম মাশরুম অর্ডার করা হয়েছিল, সেই মাশরুমই নেই, আর এই বাকি সব জিনিসই আছে। আর একটু বিস্কিটগুলো চেক করে নিতে হয় ভেঙে টেঙে গেছে কি না, কারণ ড্যামেজ বিস্কিটও আসে, তো সেই কারণে একটু দেখে নিতে হয়। তো চলো আমি এবার কাজ করি। আমি আজকে মাছ মাংস ডিম কিছুই বানাচ্ছি না, নিরামিষই বানাচ্ছি। আর এই দেখো এই বটলগুলো আমি নতুন কিনেছি, অনলাইন অর্ডার করেছিলাম। তো চারটে মানে বটল এসেছে, দুটো বড় সাইজের আর ছোট্ট ছোট্ট মশলা রাখার মতো দুটো এসেছে। তো এগুলোতে আমি একটাতে সর্ষের তেল ঢেলে নিলাম, আর হচ্ছে একটাতে রিফাইন অয়েল রাখবো। তো দুটো আমি সেই কারণে অর্ডার করেছিলাম। আর আজকে আমি বানাচ্ছি আলু ভিন্ডির সবজি টমেটো মশলা দিয়ে। তো আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর এটা না রিফাইন তেলেও বানানো যায়। তারপরে আমি জিরে ফোড়ন দিলাম, এরপরে আমি আলু আর যে ভিন্ডি সেটাকে আমি দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও টুকরো করে কেটে নিয়ে একসাথে আমি ভেজে নেব। আর এই সময় আমি নুন দেবো না, না হলে ভিন্ডি থেকে জল বেরোলে না তরকারি একদম পুরো খারাপ হয়ে যায়, তো সেটা অত ভালো লাগে না খেতে। আর এখানে আমি সাইডে ডাল বানিয়ে নিচ্ছি, আর এক সাইডে এই সবজিটা বানিয়ে নিচ্ছি। তো দেখো আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো ভিন্ডি আর আলুটাকে, যাতে মানে ভাজা ভাজা হয়ে যায় ভিন্ডি আর আলু। তারপরে আমি মশলা অ্যাড করব। তো বেশি কিছু মানে লাগে না এতে, একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম, আর আদা রসুনের পেস্ট দিলাম, এক থেকে দেড় চামচ মতো দিতে পারো, কারণ একটু বেশিই আছে সবজি, তো দেড় চামচের মতো মশলা দিলেই হবে। আর ধনে জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম, আমি একসাথে ধনে জিরে গুঁড়োটাকে এবারে মানে মিক্সিতে গ্রাইন্ড করেছিলাম, একসাথেই মশলা বানিয়ে দিয়েছিলাম। আর দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এটাকে এইভাবেই, এখন কিন্তু আমার ফ্লেম একদম স্লো আছে, এটাকে এরকমভাবে ভেজে নেব আর ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিলে কি আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ ছাড়া ছাড়া এইভাবে নাড়াচাড়া করে দেব, আবার ঢাকা দিয়ে ভালো করে হতে দেব সবজিটা। আর এই সবজিতে আর কিছুই লাগে না, আর এই সবজি শুকনো শুকনো হয়, খেতে কিন্তু দারুণ লাগে, রুটির সাথে পরোটার সাথে বা ভাতের সাথে সব কিছুর সাথেই ভালো লাগে। তো চলো তোমরা দেখতে থাকো, যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখনই বুঝবে যে সবজি হয়ে গেছে। আর লাস্টে আমি নুন অ্যাড করলাম, কারণ এর আগে আমি নুন দিইনি, তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি পটল বাটা বানাবো, তো তার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি কালো জিরে ফোড়ন দেবো। তারপরে আমি দেখো পটলটাকে মিক্সার জারে গ্রাইন্ড করে নিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া তিন চারটে, তো সেই সব দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এইভাবে আমি আচ্ছা পটলটাকে জল দিয়ে গ্রাইন্ড করেছিলাম। তো এখানে আমি এটাকে এবারে মানে ভালো করে
কুক করে নেব, তারপরে এটাকে শুকনো করিয়ে নেব। তো খুব ভালো লাগে খেতে। আর একটু হলুদ কম মনে হচ্ছিল, তার জন্য আরও একটু হলুদ অ্যাড করে দিলাম। আর এইভাবে নাড়াচাড়া করে শুকনো করে নেব, দিলেই পটল বাটা রেডি হয়ে যাবে। এই দেখো অনেকটা জল কমে গেছে, আর একটু কষে নিতে হবে, দিলেই কিন্তু পটল বাটা একদম রেডি হয়ে যাবে। আমার খুব ভালো লাগে, এটা যদি পোড়া পটল হয় আরও ভালো লাগে এর টেস্ট। সবার কেমন লাগে জানি না, তবে আমার ভালো লাগে। তো চলো, পটল বাটাও রেডি হয়ে গেছে, এবার আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে ভ্যাকসিন নিতে যাব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে ব্লগটা আমি শেয়ার করছি হচ্ছে ভ্যাকসিনেশন নিয়ে। তো আজকে আমরা ভ্যাকসিন নিতে যাচ্ছি। তো এখন আমরা ভ্যাকসিন নিতে যাচ্ছি, এখন দুপুর 2টো মতো বাজে। তো চলো তাড়াতাড়ি করে আমি ভ্যাকসিন নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এখানে দেখো আমরা রেডি হয়ে বাইরে দাঁড়িয়েছি, ওয়েট করছি কারের জন্য। কার এলেই আমরা সবাই বেরিয়ে যাব। আর আমার হাজবেন্ডও আজকে ভ্যাকসিন নিচ্ছে, তো ওর যেহেতু ওষুধ চালু আছে, তো ডাক্তারকে জিজ্ঞাসাও করা হয়েছে ও নিতে পারবে কি না। তো ডাক্তার বলল হ্যাঁ নিতে পারবে, কিছু অসুবিধা নেই, আর সাথে সে ওষুধও চালু রাখলেও কিছু হবে না। আর হচ্ছে আমরা কোভ্যাকসিনের জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম, পাওয়া যাচ্ছিল না বলে, আজকে পাওয়া গেছে অনেক ট্রাই করার পরে, তার জন্য দুজনাই একসাথে নিয়ে নিচ্ছি। তো আমাদের কার চলে এসেছে, এই দেখো আমরা বসে পড়েছি, এবার আমরা রওনা দেব। আর রাস্তার দুই ধারে না এত সুন্দর গ্রিনারি ছিল, তোমাদের সেটাও দেখাবো। তো তোমরা ব্লগটা স্কিপ করো না, দেখতে থাকো, তো তাহলে বুঝতে পারবে বৃষ্টি আসার জন্য মানে এত সুন্দর গাছপালা একদম সবুজে ভরে গেছে। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। আমার না এই মাস্কটা অজীব লাগে, কিন্তু সেরকম ভালো মাস্ক নেই, অনেক দিন হলো বাইরে বেরোয়নি। আর এর যে দড়িটা না সেটা কানে একটুও লাগে না, খুব সুন্দর, তার জন্যই আমি এটা বারবার পরি, খুব আরাম লাগে, কমফোর্টেবল লাগে। দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি হসপিটালে, আর এটা একটা নতুন জায়গা, আমি কোনোদিন এদিকে আসিনি এই এরিয়াতে। তো যেখানে পাওয়া গেছে সেখানেই আমরা বুকিং করেছিলাম, আর এটা পাশেই আমাদের ঘরের পাশেই, বেশি দূর নয়, যদিও মানে এটা এই এক সাইডে অন্য দিকে আর কি, যার কারণে আমার দেখা হয়নি। আর এখানে একদমই ভিড় ছিল না, কিন্তু লাঞ্চ ব্রেক ছিল, সেই কারণে কেউই ছিল না, খেতে চলে গেছিলো ওদের হসপিটালের স্টাফ। তো ওরা এলে আমরা হচ্ছে ভ্যাকসিন নেব, তার জন্য ওয়েট করছি। আর আমার হাজবেন্ড ওর স্টাফের সাথে বাইরে কথা বলছে। এই দেখো আমার হাজবেন্ডও ভ্যাকসিন নিয়ে নিচ্ছে। আর আমার ইঞ্জেকশান দেখলে খুব ভয় পায়, মানে ভয় লাগে, আমার প্রেগনেন্সিতে এত ইঞ্জেকশান নিয়েছি যে আর সে ভয় নেই, তবুও ছুঁচ দেখলে কার না ভয় লাগে বলো। আমি এমন হয়ে গেছে ছোটোবেলা থেকে কোনোদিন ইঞ্জেকশান নেইনি। তো এই ব্লগটা এই পর্যন্তই ছিল। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশান বেল আইকনটাকেও ক্লিক করবে, তাহলে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। তো চলো বাই।